নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস। আজকে যেই গাছটা আপনাদের সামনে কাজ করব, হালকা কাজই করব, এটা স্যান্ড পেপার, শেওড়া। আমাদের বাংলায় এটা শেওড়াই নামে যেতে, এটা একটা জঙ্গলের গাছ, টুইন ট্রাঙ্কের ওপরে আছে গাছটা। এটা ট্রাঙ্কটা, এটা টুইন ট্রাঙ্ক, পাতাগুলো কত ছোট ছোট হয়ে গেছে। আজকে জাস্ট এটা একটু প্রুনিং করব। গাছটা অনেক দিন ধরে প্রুনিং করা হয় না, আজকে একটু প্রুনিং করতে হবে গাছটা। অনেক দিন ভিডিও দিতে পারিনি একটু শরীর খারাপের জন্য। চলুন গাছটা কাজ করি, দেখুন। এটা হচ্ছে গাছটা ফ্রন্ট, এটা ব্যাক সাইড। গাছটা দুটো সাইডেই ফ্রন্ট করা যায়, কিন্তু এই এই সাইডটা একটু ভালো, ফ্রন্টটা এটা দেখতে ভালো লাগছে এই সাইডটা। চলুন গাছটা কাজ করা যাক। এটা আমাদের এই ওয়েদারে খুব ভালো হয়, বলতে গেলে জঙ্গলই হয়। এটা গ্রোথ খুব ভালো, যত পুরনো হয় গাছটার পাতাও যত প্রুন করা হবে তত পাতাগুলো সাইড ছোট হয়ে যাবে। অনেক দিন প্রুন করা হয় না এটা। এটা কিন্তু খুব সুন্দর একটা স্পিসিস, এটা আমাদের লোকাল গাছ। আর আমাদের লোকাল স্পিসিসই অনেক ভালো ভালো লোকাল স্পিসিস আছে এরকম। ট্রাঙ্কটাকে পরিষ্কার করতে হবে যাতে দেখা যায়, ঢেকে গেছে। পাতাগুলো খুব সুন্দর ছোট ছোট হয়ে যায়। আমার কাছে আরো প্রচুর এরকম শেওড়া আছে যেগুলো অনেক বড় বড় পাতা হয়ে গেছে না কাটতে কাটতে। লোকাল গাছের মধ্যে সেরা গাছ এটা, সেরা স্পিসিস, বনসাইয়ের জন্য খুব আদর্শ গাছ এটা। এগুলো পরে ওয়্যারিং করে দেওয়া যাবে।
জাস্ট একটা ব্রোন স্টাইলে চলে এসছে। অনেকটা পরিষ্কার হয়ে গেছে, ব্যালেন্সও চলে এসেছে গাছটা। পরে এগুলো ওয়্যারিং করে দিতে হবে। রেগুলার যদি কাজ করা যায় তাহলে আর অসুবিধা হয় না, কিন্তু আমরা তো আর রেগুলার কাজ করতে পারি না কাজের জন্য। তাহলে ব্যালেন্সটা খুব সুন্দর থাকে গাছের যদি রেগুলার কাজ করা যায়। গাছটা দেখুন এবার, আমি ফ্রন্ট রাখবো গাছটা, এইরকম ভাবেই স্ট্রাকচারটা থাকবে। এটাই ফ্রন্ট থাকছে, এই টুইন ট্রাঙ্ক, এখানে টোটালটাই অ্যাপেক্স হয়ে গেছে। দেখুন এবার, দেখুন গাছটা, এটা ফন্ট, এটাই ফন্টটা ভালো লাগছে বেশ। আপনারা এরমভাবে বানাতে পারবেন, চাইলে সঠিক গাছ নির্বাচন করতে হবে,
চারা থেকেও করতে পারেন, একটু সময় দিতে হবে। এই গাছটা যেমন 6 থেকে 7 বছর বয়স আছে গাছটা, আগে বড় পাত্রে বসানো ছিল, বড় করে তারপরে এটা ছোটো ফ্ল্যাট টবে বসানো হয়েছে। এটা প্রথমেই তো আর বড় ছোটো পাত্রে বসানো যায় না, প্রথমে একটু বড় পাত্রে বসিয়ে গাছটার গ্রোথ নিয়ে আসতে হয়, গোড়াগুলো মোটা করতে হবে, শিকড়গুলো বার করতে হবে। লং টাইম প্রসেস, সময় লাগে করতে, ধৈর্যও লাগে। একদিনে বনসাই তৈরি হয় না, বনসাই করতে গেলে একটু সময় লাগে আর পেশেন্টও দরকার, ধৈর্য দরকার। পেশেন্স না ছাড়া বনসাই করা যায় না। আমার কাজ মোটামুটি কমপ্লিট, নেক্সট ভিডিওতে আবার আরও ভালো ভালো গাছ নিয়ে আসব। আর একটু আমার কাজ যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্য লোকেরাও দেখতে পায়, অনেক লোক দেখতে পায়। যাতে নমস্কার, শুভরাত্রি।